আজকে আমাদের বাংলা পেডাগজির টপিক হচ্ছে নাটক শিক্ষাদান পদ্ধতি। এর আগে আমরা গদ্য শিক্ষাদান পদ্ধতি, কবিতা শিক্ষাদান পদ্ধতি এগুলো দেখেছি, আজকে আমরা নাটক শিক্ষাদান পদ্ধতি বলে ক্লাস করব। আমি গত সপ্তাহে যখন আগে ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো তারা জানো যে সেক্ষেত্রে কিন্তু নাটক একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে সেক্ষেত্রে এই যে শিক্ষাদান পদ্ধতিগুলো আছে সেটাও কিন্তু আমাদের জানা খুব জরুরি। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে আমি কেন প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে তার শিক্ষাদান পদ্ধতি বা টিচিং মেথডসগুলো কেন দিচ্ছি, এগুলো থেকে তো সাধারণত কোয়েশ্চেন আসে না। এখান থেকে এগুলো আলাদা আলাদা করাবার একটাই কারণ আছে, সেখানে আমি দেখেছি যে বিগত দু তিনবারের যে সিটেট আছে সেখানে আমি দেখেছি যে এই যে কম্প্রিহেনশান যে পোর্শন আসে সেখানে কম্প্রিহেনশান থেকে তো বিভিন্ন কোয়েশ্চেন আছে, সেখানে পদ্য আসে গদ্য আসে, অনেক সময় দেখা যায় সেখান থেকে কিন্তু নাটক তুলে দেয়, তুলে দিয়ে কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন আসে এবং সেই যে টপিক থেকে আসছে সেই টপিক থেকেও কিন্তু এক আধটা কিন্তু পেডাগজির কোয়েশ্চেন আসে। তাহলে যেমন ধরো যদি আমরা এর আগে আমার এক্স্যাক্টলি ইয়ার মনে নেই যে যেখানে ওই যে পদ্যের যে পোর্শনটা ছিল সেখান থেকে এসেছিলো এটি কী ধরনের কবিতা, তার সঙ্গে সঙ্গে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে এই যে কবিতা পড়ানো আছে সেক্ষেত্রে একজন টিচার হিসেবে কীভাবে তিনি সেটাকে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত করবেন। এক্স্যাক্ট কোয়েশ্চেন আমার মনে না হলেও মোটামুটি কীভাবে কোনটা কীভাবে টিচিং দিতে হবে এই মেথডগুলো সম্বন্ধে আসে। এছাড়াও আর একটা জিনিস আমি বলছি যে বিভিন্ন ধরনের কেউ যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করো কোনো জায়গায় কাজের জন্য সেখানে কিন্তু যে বলা হয়েছে যে টিচিং স্কিল সম্পর্কে দেখানো হবে সেক্ষেত্রেও কিন্তু এই যে টিচিং মেথডগুলো কিন্তু দেখানো হয়। স্পেশালি যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে টিচিং স্কিলগুলো, অর্থাৎ টিচিং স্কিল বলতে কী বোঝানো হচ্ছে যে বিভিন্ন যে মেথডগুলো আছে বিভিন্ন সাহিত্যের যে বিভিন্ন টপিক আছে সেক্ষেত্রে কী কী স্কিল কীরকমভাবে ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু দেখা হয়। তো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো তারা তো এই ব্যাপারগুলো খুব ভালো মতো জানবে। তো আমি যেহেতু সিটেটে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে রাজ্যটের যেহেতু অনেকদিন হয়নি, তো সেক্ষেত্রে আপকামিং যে রাজ্যটের আছে সেখানেও যদি এই ধরনের প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন করে তাহলে সেইগুলোকে মাথায় রেখেই কিন্তু আমি এই টপিকগুলোকে ইনক্লুড করেছি এবং সেই অনুযায়ী তোমাদের বোঝাচ্ছি। মেন মেন যে টপিকগুলো আছে সেখানগুলো তো সিরিজ করা অলরেডি করানোই আছে, এখন আমি যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে রিলেটেড টপিক। তো সেই অনুযায়ী বলছি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, কারণ আমি পুরনো সিরিজগুলো কন্টিনিউ করার সাথে সাথে নতুন সিরিজ নিয়ে এসেছি সেগুলোর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব যে আমরা এর আগেও যেগুলো করেছি যে আগে আমরা যে টপিকটার শিক্ষাদান পদ্ধতি দেখব সেই টপিকটা কী এটা একটু শর্টে ডিসকাস করে নেব। তো আজকে আমাদের টপিক কী হচ্ছে নাটক শিক্ষাদান পদ্ধতি। তাহলে আমরা প্রথমে একটু জেনে নেব যে নাটক জিনিসটা কী। নাটক হলো এমন একটি জিনিস যেটি জীবনের বহু বিচিত্র রূপের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে মনে করা হয়। এই নাটকের সঙ্গে কিন্তু জীবনের একটি প্রত্যক্ষ রূপ বা একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ নাটকের মাধ্যমে কোনো জিনিসকে যত সুন্দরভাবে অন্যের সামনে উপস্থাপিত করা যায় সেই হিসেবে কী হচ্ছে যে সামনে থাকা যিনি দর্শক আছেন তিনি কিন্তু তার সঙ্গে নিজেকে অনেকটা রিলেট করতে পারে। কিন্তু তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে নাটক হলো মিশ্র চারুকলা বা যেটাকে বলা হয় কম্পোজাইট আর্টস। তো সেক্ষেত্রে নাট্যগ্রন্থ শুধু পাঠ্য হিসেবে নয়, এটা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু একটা অভিনয়েরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, আর এর অভিনয়ের সাফল্যের ওপরেই কিন্তু নির্ভর করে নাট্যকার, অভিনেতা, তার প্রযোজক এবং দর্শকের আন্তরিক সহযোগিতার ওপরে। এই সমস্ত সহযোগিতার উপস্থাপনই কিন্তু নাট্যশিল্পে শ্রেষ্ঠত্ব তুলে ধরে। তো সেক্ষেত্রে যে শুধুমাত্র যে অবসর বিনোদন হিসেবেই নাটক দেখা হবে বা সেক্ষেত্রে কোন সবসময় যে একটা শিক্ষামূলক তার মধ্যে দিয়ে কোনো কিছু প্রচার করতে হবে তা নয়, নাটকের দ্বারা কিন্তু সব কিছুই জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠে বলা যায়। যদি প্রাথমিকভাবে আমরা দেখি তাহলে কিন্তু নাটকের যেটা মূল লক্ষ্য সেটা কিন্তু আনন্দদান, কিন্তু সেই লক্ষ্য যখন পৌঁছতে যায় নাটক তখন কিন্তু সে তার আশেপাশেরও অন্য কিছু জিনিসগুলোকে ভিত্তি করে গড়ে ওঠে। তার মধ্যে দিয়ে অনেক সময় জনজাগরণ বা গণচেতনার উদ্বোধন ঘটে, জীবনের নানা ধরনের সমস্যা নাটকের দ্বারা প্রতিফলিত হয়। এইভাবে কিন্তু বিভিন্নভাবে জীবনের বিভিন্ন চরিত্রগুলোকে কিন্তু নাটক
একটা অভিনয়ের দ্বারা বাস্তবে বাস্তবিক একটা রূপ দান করে। তো এই তো গেল নাটক। তো এক্ষেত্রে নাটকের যে উপাদান সেগুলো কি, সেগুলো কিন্তু এবার আমরা দেখব। নাটকের যে উপাদানগুলি আছে সেগুলো প্রধান পাঁচটা ভাগে বিভক্ত, বা প্রধান পাঁচটা উপাদান নিয়ে নাটক গঠিত হয়। কি কি? প্রথম যেটা হচ্ছে, সে প্রথম উপাদান হচ্ছে নাটকীয় আখ্যান ভাগ, যেটাকে আমরা প্লট বলে থাকি। তার যে স্টোরি, তার যে যেটাকে বিজয়ে ঘটনার উপর ভিত্তি করে নাটকটা রচিত হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে নাটকীয় ঘটনা, বা যেটাকে ড্রামাটিক অ্যাকশন বলা হয়। যে যে একটা তো প্লট রয়েছে, তার উপরে যে অ্যাকশনগুলো যেগুলো প্লে করা হচ্ছে সেগুলো। নেক্সট হচ্ছে চরিত্র সৃষ্টি বা ক্যারেক্টারাইজেশন। ঘটনাকে যে বাস্তবিক রূপ দান করতে হবে সেগুলো বাস্তবিকতা দেবে কে? চরিত্র। তাহলে সেক্ষেত্রে চরিত্রগুলো যে সৃষ্টি করা হচ্ছে সেটা বলা হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে সংলাপ বা ডায়লগ। চরিত্র তো সৃষ্টি করা হলো, কিন্তু সেই চরিত্রগুলো তার ভাব প্রকাশ করবে কিসের দ্বারা? তার সংলাপের দ্বারা। তাহলে সংলাপ একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট কি? নেক্সট হচ্ছে নাটকীয় পরিবেশ বা ড্রামাটিক এনভায়রনমেন্ট। যে পরিবেশের মধ্যে নাটকটা বা পুরো ঘটনাটাকে উপস্থাপিত করা হবে সেটাকে বলা হচ্ছে নাটকীয় পরিবেশ। এই যে উপাদানগুলো আমরা বললাম, সেই উপাদানগুলোকে কীভাবে ধাপে ধাপে দর্শকের সামনে উপস্থাপিত করা হবে সেটা কিন্তু তার অঙ্ক বলা হয়, বা তার ভাগ, বা তার ধাপ, বা তার স্তর বিন্যাস এতে ভালো হয়। নাটকের মাধ্যমে নাট্যকারের জীবন দৃষ্টি, তার চিন্তাধারা, উদ্দেশ্য ও আদর্শগুলি প্রতিফলিত হয়। তো সেই হিসেবে নাটকীয়তা অনুযায়ী কিন্তু নাটককে পাঁচটি অঙ্ক, বা যেটাকে আমি বললাম যে পাঁচটি ভাগে, স্তরে বা ধাপে ভাগ করা হয়। প্রথমে কি? প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম অঙ্ক, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রারম্ভ, বা যেটাকে বলা হয় এক্সপোজিশন। এক্ষেত্রে কি হচ্ছে? কোনো ভাগের বা নাটকের সূচনা। নেক্সট হচ্ছে প্রবাহ, গ্রোথ অফ অ্যাকশন, যার দ্বারা কিন্তু আস্তে আস্তে নাটকের মূল ভাগে যে যা ক্রমশ প্রবেশ করছে এবং আস্তে আস্তে জটিলতার সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে উৎকর্ষ বা ক্লাইম্যাক্স। এটা হচ্ছে অঙ্কের নাটকের একদম চরম উৎকর্ষ বা একদম মূল। আমরা যখন কোনো সিনেমা দেখি, নাটক দেখি, যাত্রা দেখি, যাই দেখি, সব কিছুতে একটা ক্লাইম্যাক্স, অর্থাৎ যেখানে রোমাঞ্চ সবথেকে মূল পর্যায়ে বা চরম শৃঙ্খলায় ওঠে তাকে বলা হচ্ছে কিন্তু ক্লাইম্যাক্স। নেক্সট হচ্ছে ফলিং অ্যাকশন, যেটাকে আমরা বাংলায় গ্রন্থিমোচন বলে থাকি। অর্থাৎ এখানে যে জটিলতাটা সৃষ্টি হয় এবং সেই জটিলতা দ্বারা যে চরম উৎকর্ষে পৌঁছলো, সেই জটিলতা থেকে আস্তে আস্তে মুক্তি, অর্থাৎ সমস্যার সমাধানের দিকে যখন আসছে সেটাকে বলা হচ্ছে ফলিং অ্যাকশন বা গ্রন্থিমোচন। আর লাস্ট হচ্ছে উপসংহার, বা যেটাকে আমরা কনক্লুশন বলে থাকি। এখানে হচ্ছে যে নাটকের একদম সমাপ্তি এসে সমাপ্তি হয়ে ঘটছে, অর্থাৎ যে ঘটনা দ্বারা উত্থাপিত হয়েছিল তার জটিলতা সৃষ্টি হলো, ক্লাইম্যাক্সে পৌঁছালো, জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া গেল, তার এবার যেখানে পরিসমাপ্তি ঘটছে সেটাকে বলা হচ্ছে উপসংহার বা কনক্লুশন, বা নাটকের ভাষায় এটাকে ক্যাটাস্ট্রফিও বলা হয়ে থাকে। তো এই তো গেল যে নাটকের অঙ্কগুলো, নাটকের উপাদানগুলো। এবার আজকের আমাদের যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই নাটক কীভাবে শিক্ষাদান করা হবে এবং এর প্রয়োজনীয়তা কী। নাটক শিক্ষাদান পদ্ধতি সেটা তো আমরা দেখব, কিন্তু এটা প্রয়োজনীয়তা কী সেগুলো কিন্তু আজকে আমরা দেখব। তো প্রথমেই যেটা আমরা দেখব যে এই নাটক শিক্ষাদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী। এর উদ্দেশ্য বা প্রয়োজনীয় যেটা হলো সেটা হচ্ছে নাট্যকারের অনুভূতি, কল্পনা ও নাটকের মূল যে রস সেটা উপলব্ধিতে সাহায্য করে। নাট্যকারের যে নাটক সম্পর্কে যে ভাবনা, নাটকের যে বৈশিষ্ট্য সেগুলো শিক্ষার্থীদের উপলব্ধি করতে সাহায্য করে। নাট্যকারের জীবনাদর্শের সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। আমরা যখন কোনো গদ্য, পদ্য বা নাটক পড়ি সেখানে কিন্তু তার সঙ্গে তার লেখক পরিচিতও পড়ি। তাহলে সেক্ষেত্রে সেগুলো যেমন তার সঙ্গে পরিচিত হচ্ছে, তার সঙ্গে তার যে নাট্য রচনা রয়েছে তার দ্বারাও কিন্তু যে নাট্যকারের যে জীবনের প্রতি আদর্শ, তার জীবনের প্রতি যে ভাবনা সেটা সম্পর্কেও কিন্তু শিক্ষার্থীদের সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা তৈরি হয়। নাটকের অঙ্ক বিন্যাসের গুরুত্ব উপলব্ধিতে সাহায্য করে। এই যে নাটকের যে পাঁচটা অঙ্ক সেগুলো ধাপে ধাপে কীভাবে এগোচ্ছে, সেই যে গুরুত্বগুলো সেইগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলোও কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে নাটকের প্রতি অনুরাগ সৃষ্টি করিয়ে নাট্য সৌন্দর্য উপলব্ধিতে সাহায্য করা। তার নাটকও যে একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সেটার প্রতি যে
উন্নতি করা বা সেটার প্রতি কিন্তু একটা আগ্রহ তৈরি করা, অভিনয়ের প্রতি আগ্রহ বিকশিত করা। নাটকের সঙ্গে আমরা কী দেখলাম, শুধুমাত্র নাট্য গ্রন্থ না, আগেই বললাম যে তার সঙ্গে অভিনয়েরও যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি এই নাটক পড়ে আগ্রহে অভিনয় করতে আগ্রহী হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অভিনয়ের আগ্রহ সৃষ্টি করা হয়। নাট্য সংলাপের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো, নাটকের যেটা ডায়ালগ একটা উপাদান আমরা বললাম সংলাপ, সেটার সঙ্গে তাদের মধ্যে কিন্তু তার প্রতি যে কোনো নাটক প্লে করতে গেলে সেখানে যে একটা ডায়ালগ বা সংলাপের প্রয়োজনীয়তা ঘটে থাকে সেটার সঙ্গে তারা পরিচিতি লাভ করে, শিক্ষার্থীদের মননশীলতা চিন্তা শক্তি উন্মেষ ঘটাতে সাহায্য করে। নাটক পাঠ ও অভিনয়ের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে নাট্যতত্ত্ব, নাট্য রস এবং নাটকীয়তার স্বরূপ উপলব্ধিতে সাহায্য করে। এটা তো গেল যে নাটক শিক্ষাদানের উদ্দেশ্য, এবার আমরা কি দেখব এর প্রয়োজনীয়তা। উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা প্রায় একই, কিছুটা তফাত থাকে, তো সেই হিসেবেই শিক্ষার্থীদের মধ্যে নাটকের প্রতি অনুরাগ বা নাট্যানুরাগ বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মধ্যে ভাষা জ্ঞান, নাটকীয় সংলাপ, নাটকীয় উৎকর্ষ সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি করে। সংলাপের মধ্যে দিয়ে কিন্তু একটা পঠন দক্ষতার বৃদ্ধি ঘটছে, তার সঙ্গে সেটাকে কীভাবে সে বলবে, তার সঙ্গে কথন দক্ষতার বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে একটা তাদের যেটা মেমোরাইজ করতে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো তার সঙ্গে কি কোন ভাষায় নাটকটি তৈরি হচ্ছে, যদি সেটা আঞ্চলিক ভাষা হয় তাহলে সেই ভাষা সম্পর্কে জ্ঞান হচ্ছে, যদি বিদেশি ভাষা হয় ধরো ইংলিশের কোনো নাটক তাহলে সেই ভাষা সম্পর্কে দক্ষতা হবে, যদি মাতৃভাষায় নাটক হয় তাহলে সেই ভাষা সম্পর্কে দক্ষ হয়ে উঠবে, তাহলে সেই হিসেবে বলা হচ্ছে ভাষা জ্ঞান এবং তার পাশাপাশি কিন্তু ভাষাগত দক্ষতারও বৃদ্ধি ঘটে। নান্দনিক চেতনার বিকাশ ঘটে, চিরাচরিত গদ্যাংশ পদ্যাংশ বা গদ্য পদ্য পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু যদি একদম প্রাথমিক স্তরের শিক্ষার্থী হয় তাহলে তারা কিন্তু যে স্টোরি টেলিং মেথডের আগে আমি গল্প বলা পদ্ধতি করেছি সেখানে কিন্তু তারা বেশি আকর্ষিত বোধ করে। ঠিক একইভাবে একটু উচ্চতর শ্রেণীতে যেমন ধরো যারা 9, 10, 11, 12 এইরকম শ্রেণীতে আছে, তাদের যদি নাটক যখন পড়ানো হয় এবং সেখে নাটক পড়ানোর সঙ্গে সঙ্গে তাদের যদি সেখানে ক্লাসরুমে সেগুলোকে যদি অ্যাক্টিং করে দেখাতে বলা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু শেখার মধ্যে একটা নান্দনিকতা, একটা আগ্রহ, একটা আনন্দবোধ, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে বিকাশ করে। নাটকের অভিনয় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নাটক অভিনয়ের জন্য অনুপ্রাণিত করা যায়। দেখো এটা খুব এর সাথে রিলেট না হলেও একটা জিনিস বলা যায় যে দেখুনই দেখবে আমরা কোনো ফেমাস অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের ইন্টারভিউ দেখি, তারা প্রায় সময় বলে থাকে যে তারা স্কুল লাইফে কলেজ লাইফে বিভিন্ন প্লেস সঙ্গে যুক্ত ছিল, পরবর্তীকালে বিভিন্ন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ কি তারা আমরা কিন্তু তাদের যদি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের ইন্টারভিউ থেকে আমরা যেটা শুনে থাকি যে তারা কিন্তু প্রথম থেকেই তারা যে অ্যাক্টিং করছে সেই অ্যাক্টিংটা বেস কিন্তু তারা সেই স্কুল লেভেল থেকেই কিন্তু তারা তার প্রতি একটা অনুপ্রেরণা পেয়েছিল এবং সেই হিসেবে তারা স্কুলের বিভিন্ন প্লেতে তারা অ্যাক্টিং করতো এবং তারপরে কিন্তু পরবর্তীকালে থেকে তারা ইন্সপায়ার হয়ে অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন এবং অনেকেই তারা এখন বর্তমানে সফল। তো আমি কারোর নাম বা কিছু মেনশন করছি না, আমি জাস্ট এটা বোঝাবার জন্য বললাম যে নাটকের যে অভিনয় শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা অভিনয়ের জন্য তাদের অনুপ্রাণিত করা যায়, আবার অনেক ক্ষেত্রে কী হয় শিক্ষার্থীরা নিজে থেকেও এটা অনুপ্রাণিত হয়ে থাকে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ও অভিনয় দক্ষতার বিকাশে সহায়তা করে। দেখো আগেই যেটা উদাহরণ দিলাম সেটা কিন্তু এখানেও কার্যকর, যে তারা নিজেরা নিজেদের মধ্যে যে অ্যাক্টিং স্কিল রয়েছে তাদের মধ্যে যে এই একটা প্রতিভা লুকিয়ে আছে সেটাও কিন্তু তারা নিজেরা ডিসকভার করতে পারে। নেক্সট হচ্ছে কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার আমরা যেটা আছে যে সেটা দেখব যে নাটক কী কী পদ্ধতিতে ভালোভাবে শিক্ষাদান করা যায়। যে বাংলা এখানে আমরা বাংলা সাহিত্য পড়ছি তো বাংলার পেডাগজি পড়ছি, তাহলে বাংলা ক্লাসে বাংলা শ্রেণীকক্ষে কীভাবে নাটককে আদর্শ পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে কীভাবে সেটাকে ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করা যায়। তো প্রথমেই যেটা দেখতে হবে যে পাঠ্যপুস্তকের যে নাট্যগুণ সমন্বিত যে নাটকের অংশ সেটা নির্বাচন করতে হবে। তাহলে পাঠ্যপুস্তকে তো অনেক কিছু থাকে কিন্তু যেটা পার্টিকুলার নাটকের অংশ সেটাকে আলাদাভাবে কিন্তু নির্বাচন করতে হবে এবং পাঠ্যপুস্তকের মধ্যে গদ্য পদ্য গল্প তার সঙ্গে সঙ্গে কিছু নাটককেও সিলেক্ট করতে হবে। শিক্ষার্থীদের কাছে নাটক শিক্ষাদানকে সার্থক ও হৃদয়গ্রাহী করে তুলতে হবে। এরকম না যে একটা নাটক পড়ানো হচ্ছে সেখানে শিক্ষক বা শিক্ষিকা থরলি সেটা রিডিং পড়ে চলে গেলেন এবং তাতে কিন্তু আদর্শ নাটক শিক্ষাদান হলো না। প্রথমে এটা শিক্ষক বা শিক্ষিকা করতে পারেন, তিনি নাটকটাকে যেরকমভাবে লেখা আছে সেই ডায়লগগুলো বা সংলাপগুলো তিনি আদর্শভাবে বললেন এবং তারপরে
তিনি শিক্ষার্থীদের বললেন যে তোমরাও এটাকে অ্যাক্টিং করে করে দেখো, এরকম পাঠে পাঠে এরকম দুভাবেই করা যায়। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। আমরা কি জানি, এর আগে আমরা যখন টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণে ক্লাস করেছিলাম, সেখানে কিন্তু আমি ভালোভাবে এগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে যে কোনো শিক্ষা পদ্ধতি ব্যবহার যাই করানো হোক না কেন, সেখানে শ্রেণীকক্ষে শিক্ষাকে আদর্শ রূপ দিতে হলে কিন্তু সেই টপিকের রিলেটেড আদর্শ শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। নাটক শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে এটাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রিকতা থেকে মুক্ত রাখতে হবে। নাটক যেহেতু একটা নাট্যরস, তার নাটকীয় বোধ এইগুলোকে যেহেতু বোঝাতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে যে পরীক্ষায় নাম্বার পেতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এই জিনিসটাকে দূরিয়ে সরিয়ে রেখে তার যে নান্দনিকতা, তার যে নাট্যরস বোধ, তার দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষাদানকে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলতে হবে। নাটক শিক্ষাদানকে সার্থক, সুন্দর ও প্রাণবন্ত করে তোলা যাবে কিন্তু আইকন মডেল দ্বারা। এই যে বিভিন্ন যে বাংলা শিক্ষাদানের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করা হয়ে থাকে, যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো তারা আমার থেকেও ভালোভাবে জানো যে এখানে ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করা হয়। তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট মডেল, যেটা নাটকের ক্ষেত্রে স্পেশালি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আইকন মডেল। এক্ষেত্রে আমি বলে রাখি যে এই যে শিক্ষাদানের ক্ষেত্রে, সাহিত্য শিক্ষাদানের ক্ষেত্রে যে বিভিন্ন মডেল ব্যবহার করা হয়, যে বিভিন্ন মডেলগুলো আছে, সেগুলো সম্পর্কে যদি তোমরা চাও যে আমি ডিফারেন্টলি আলাদা করে মডেলের উপর ইন্ডিভিজুয়াল ক্লাস করাই, নর্মালি এগুলো থেকে কোয়েশন আসে না, কিন্তু তাও যদি তোমাদের মনে হয় যে না এই মডেলগুলোর উপর ইন্ডিভিজুয়াল ক্লাস করালে তোমাদের উপকার হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তার উপর ইন্ডিভিজুয়াল ক্লাস করাবো। আপাতত যেটা বললাম যে আইকন মডেলে অনুসরণ করলে শিক্ষাদানকে কিন্তু আরও বেশি সুন্দর, সার্থক এবং প্রাণবন্ত করে তোলা যাবে। কারণ আইকন মডেলের যে ব্যবহার থাকে সেখানে কিন্তু সেটা কিন্তু নাটক শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এক্ষেত্রে আর একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হতেই পারে যে কোন পদ্ধতি দ্বারা নাটক শিক্ষার বা কোন মডেল নাটক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে জড়িত, তাহলে হবে কিন্তু আইকন মডেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।